ক্ষমতা দখলৰ পিছতেই হিমন্ত বিশ্ব শর্মার টার্গেট হৈছিল মাটিৰ দালাল। সমগ্র রাজ্যতে অভিযান চলাই আরক্ষীয়ে জাকে জাকে মাটির দালালক গ্রেপ্তার করেছিল। জেল নধরা হয়েছিল মাটির দালালেরে। তার পিছরবার আরক্ষীয়ে ধরলে নাবালিকার শ্রমিক ফুল কুমলিয়া কন্যাক, কইনা সজা পুরুষকো জেলত ভরুয়া হল। অভিযান কিমান দূর সফল হল সেয়া পিছর কথা, কিন্তু জেলত সমাল নাবালিকার সাবালক স্বামী। সিদিনা আকো আরক্ষীয়ে ধরলে খুদখুরক। খুদর ব্যাপার করা অজস্রজন রঙাঘরত সোমাল। এতিয়াও আরক্ষীয়ে চলাই আছে অভিযান। পিছে খুদখুরার পিছত আকো এসাম বিশেষ বৃত্তিধারীক বন্দী করবলে সাজু হয়েছে সরকার। আরক্ষীক যাবতীয় নির্দেশনা প্রদান করে চার্টার্ড একাউন্টেন্ট সকলক গ্রেপ্তার করবলে জারি করা হয়েছে সরকারি ফরমান। প্রকাশিত খবর অনুসরি কর বসাবলে বিভিন্ন প্রতিষ্ঠানক বক্রপথর সন্ধান দিয়া, সিএ সকলক বিচারি উলিয়াবলে আরক্ষীক নির্দেশ দিয়া হয়েছে। যখন চার্টার্ড একাউন্টেন্টে ব্যাংক অথবা কৃষি ফার্মক রাজহ সঞ্চয় করবলে পরামর্শ প্রদানের দরে কাম করে, গ্রেপ্তার করবলে আরক্ষী সাজু হয়েছে। সরকারি ঠিকার বাবে স্থাপন করা আঘাড়ির ফার্মে সিএর বুদ্ধিরে বিগত সময়ত বৃহৎ হারত কর ফাঁকি দিয়া বলে ইতিমধ্যে খবর পাইছে দিসপুরে। সিয়ে প্রথমেই করায়ত্ত করবলে দিয়া হয়েছে নির্দেশ। কিন্তু এনে পদক্ষেপ গ্রহণ করলেও বেশিদিন বন্দী করে রাখব পৰা না যাব সিএ সকলক, কারণ কামৰ বাবে লাভ করে আইনি সুরক্ষা। পিছে তেওঁলোকক ফাণ্ডত পেলাবলৈ এলানি পরিকল্পনা করা হয়েছে। সেই অনুসরি সমস্ত প্রক্রিয়ার সঙ্গে জড়িত করা হয়েছে ফার্মসমূহক। পথ নির্মাণের পর আদি করে বীজ যোগানলৈ বিভিন্ন কামরে জড়িত ফার্মক বুদ্ধি দিয়ার ফলত সিএ সকল বিপদত পড়িব। এই উদ্দেশ্যে সরকারে যুগুতাইছে গেম প্লেন। গতি এইবার আরম্ভ হব টার্গেট চার্টার্ড একাউন্টেন্ট। নিউজ এক্স রিপোর্ট, বার্তা এনি।